স্বাস্থ্যমন্ত্রী ইস্তফা দেওয়ালে মোদি প্রধানমন্ত্রী হিসাবে নিজে ব্যর্থতা স্বীকার করে নিলেন। স্বাস্থ্যমন্ত্রী তো কিছু করেনি, যা কিছু করেছে মোদি নিজে, কবে লকডাউন হবে, কবে লকডাউন উঠবে, এগুলো তো স্বাস্থ্যমন্ত্রী করেনি। কবে ভ্যাকসিন আসবে, কোথা থেকে আসবে, স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি। বাসন্ত সব মোদি দিয়েছে সারা জীবন ধরে। আজকে যদি পদত্যাগ করার প্রকৃত অর্থে যদি পদত্যাগ করার নৈতিক দায়িত্ব কাউকে নিতে হয়, তার দায়িত্ব নরেন্দ্র মোদিকে নেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ ব্যর্থ হয়েছে সরকার এবং সরকারের মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহেব। অতএব স্বাভাবিকভাবেই যাকে আমরা বাংলায় বলি বলির পাঁঠা করা হলো, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে মোদি সরকার কোভিড বিপর্যয়ের কারণে নিজের ব্যর্থতা ঢাকতে বলির পাঁঠা করলেন। দেখুন, আমি একটু আগে বললাম যে যেহেতু উত্তরবঙ্গে ভালো রেজাল্ট হয়েছে, তাই স্বাভাবিকভাবে ওই এলাকাগুলোকে ধরে রাখার জন্যে ওরা এটা রণকৌশলভাবে স্ট্র্যাটেজিকভাবে মনে করেছে ওইখানকার যারা স্থানীয় এমপি আছে তাদেরকে মন্ত্রিত্ব সুযোগ দিতে। স্বাভাবিকভাবেই ওরা আগামী দিনে বাজার বুঝে, হাওয়া বুঝে উত্তরবঙ্গের দাবি তুলে ভোটের বাজারকে গরম করবে। যেমন নির্বাচনের আগে দেখলেন এনআরসি আসছে, নাগরিক আইন আসছে, উল্টো দিকে দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনআরসির বিরুদ্ধে লড়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিলেন। ভোট শেষ হয়ে গেল, এনআরসি বন্ধ, নাগরিক আইনের গল্প বন্ধ, আবার 2024 সালের ভোট আসবে, আবার বাক্স থেকে ধুয়ে মুছে এনআরসি বার হবে, নাগরিক আইন বার হবে। কারণ এগুলো ভোটের বাজারের প্রোডাক্ট। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ আওয়াজ তুলে আগামী দিনে যদি ভোটের বাজারে কিছুটা প্রভাব বিস্তার করা যায়, সে চেষ্টা নিশ্চয়ই তারা করবে। কিন্তু এটা করতে গেলে বিজেপি পার্টিকে মনে রাখতে হবে যে উত্তরবঙ্গ নিয়েই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ নামক এই যে ভূগোল তার একটা অংশ হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ নিয়ে বিভাজনের রাজনীতি করলে বাংলার মানুষ বিজেপিকে সমূলে উৎখাত করবে এই বাংলা থেকে।